সর্বত মঙ্গল রাধে বিনোদিনী রাই বৃন্দাবনের বংশীধারী ঠাকুর কানাই একলা রাধে জল ভরিতে যমুনাতে যাই পিছনে থেকে কৃষ্ণ তখন আরে আরে চাই জল ভরো জল ভরো রাধে ও গোয়ালের ঝে কলস আমার পূর্ণ করো রাধে বিনোদী আমার মতোর সুন্দর রাধে যদি পেতে চাও গলাই কলস বেঁধে যমুনাতে যাও। সো বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না, কিন্তু পরে একদিন পুরো গানটা অবশ্যই শোনাবো। আমি অপর্ণা আবার চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি ভাইজাগ টেনেটি পার্ককে কেন্দ্র করে। এখানে প্রসেনজিৎ এবং রঞ্জিত মল্লিক অভিনীত মামা ভাগ্নে সিনেমাটি শুটিং হয়েছিল। পার্কটা তোমরা মন দিয়ে দেখো, খুব ভালো লাগবে। আর এখানে যে জাহাজটা দেখানো হয়েছে সেই ভিডিওটা নিয়ে আমি পরবর্তী ব্লগে আসব। আর কেউ মিস করো না, খুব ভালো লাগবে দেখতে। আবার লাস্টে তোমাদের সামনে বকবক করতে আসছি, কেমন?
এখানে একটা বিশেষত্ব কী জানো, পাহাড় আর সমুদ্রের মেলবন্ধন দেখতে পেলে নিশ্চয় ভিডিওতে। আর আমি বালির ওপর দিয়ে দৌড়াতে 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 এসছি না, পুরো হাঁপিয়ে গেছি। সাডেনলি বৃষ্টি শুরু হচ্ছে, মানে ওয়েদারটা নিমেষের মধ্যে এত সুন্দর হয়ে গেছে, মানে লাভলি লাভলি লাভলি, মানে মন পুরো উঠছে, মানে কি বলবো। এই সময় অনেক গান মনে আসছে, এখন আর গান গাইতে চাইছি না। তো কেমন লাগলো বলো আমার এই ভিডিওটা? আর এর মধ্যে কি কেউ কেউ সার্চ করে দেখলে কি যে মামা ভাগ্নে সিনেমাটি শুটিং এখানে আদপেও হয়েছিল কি না? আমাকে কিন্তু অবশ্যই জানাবে কারা কারা চেক করেছ, ঠিক আছে? আর এই দেখো হঠাৎ করে বৃষ্টি শুরু হলো, বৃষ্টিটা জোরে হবার আগেই বেরিয়ে যাচ্ছি, আর আসার মানে আসার পথে আর কি এই ফুলের গাছগুলোকে দেখছিলাম যে বৃষ্টির জল পেয়ে এরা পুরো প্রাণবন্ত হয়ে উঠেছে, মনে হচ্ছে এরাও কথা বলছে, যে সত্যি মানে প্রাণ ফিরে পেলাম, সত্যি তাই। গাছগুলোকে দেখে শুধু মনে হচ্ছিল যে কে বলেছে ওরা কথা বলতে পারে না, ওরাও কথা বলতে পারে, ওরাও নিজেদের সুখ দুঃখের কথা শেয়ার করতে জানে। তো চলো আর জ্ঞান দিচ্ছি না, আর এটাই হচ্ছে রাস্তাটা, একদম রাস্তার ওপরে টিনেটি পার্ক। তো তোমরা যদি কেউ ঘুরতে আসো অবশ্যই চলে আসবে, যেতে মানে যাতে করেই আসো না কেন, বলবে টিনেটি পার্ক নিয়ে চলো, তো এখানে চলে আসবে, সময় কাটিয়ে যাবে, দারুণ লাগবে, খুব সুন্দর পার্কটা, বাইরে অনেক কিছু খাবার জিনিসও আছে। আর বাড়ি ফেরার পথে নিয়ে চলে আসলাম বিরিয়ানি, আর আজকে বানিয়েছিলাম মাছের ডিমের বড়া। তো আজকে দুপুরের খাবারটা একদম জমে ক্ষীর হয়ে গেছিলো, আর হ্যাঁ এর সাথে কিন্তু অবশ্যই স্যালাড আর রায়তা ছিল, কিন্তু সেটি ফ্রিজে ঢোকানো ছিল। তো যখন এই শুটটি করছিলাম তখন মাথার থেকে বেরিয়ে গেছিলো, তাই আর ওটি দেখাতে পারলাম না। আর বলে রাখি বিরিয়ানিটা দারুণ ছিল। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই খুব ভালো থেকো।